হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের একটা বিল্ডিং এর লিনটেন চেক করা শেখাবো। একটা বিল্ডিং এর লিনটেন আপনি কিভাবে চেক করবেন, আপনি যদি ভিডিওটা পুরোপুরি দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে অবশ্যই আপনারা লিনটেন চেক করা শিখবেন। আপনি যদি লিনটেন চেক করা শিখেন তাহলে আপনাদের এখানে অনেক কাজ আছে, যদি লিনটেন চেক করা না শিখেন তাহলে আপনাদের কোনো কাজ নেই, শুধু বসে বসে দেখবেন মিস্ত্রির আপনাদের কাজ করে দিবে। লিনটেন চেক করার আগে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা আমাদের লেভেল নিতে হবে। লেভেলটা নেবেন হলো সিঁড়ির কাছ থেকে, 4 ফিট হাইটে একটা লেভেল নিয়ে নেবেন ফ্লোর থেকে 4 ফিট, এবং সিঁড়ি কাছ থেকে নিয়ে, এবং এই লেভেলটা আপনার ওই ইউনিটের, সেটা একটা ইউনিট বা দুটো ইউনিট যেখানে জানলা এবং দরজা হবে সেসব জায়গায় লেভেলগুলো টেনে নেবেন 4 ফিট হাইট করে। এরপরে যেটা করবেন সেটা হলো এখান থেকে আপনার চেক করা প্রথমে যেটা করবেন, লেভেলটা নেওয়ার পরে আপনারা এই 4 ফিট থেকে 7 ফিট 1 ইঞ্চি পর্যন্ত হাইটটা মেপে নেবেন। তাহলে আমাদের প্রথম কাজ হলো লেভেলটা টেনে নেবেন, এরপর আপনারা যে লিনটেনটা করছেন সেটার বটমটা 7 ফিট 1 ইঞ্চি আছে কিনা এটা দেখে নেবেন। এরপরে আপনারা দেখবেন আপনার যে কাঠ, যেটা শাটারিং করা হয়েছে যে কাঠ দিয়ে, সে কাঠটা 5 ইঞ্চি কিনা, বটমটা 5 ইঞ্চির বেশি হলে আপনার ইটের যে সাইজ তার সাথে বড় হয়ে যাবে এবং ঢালাই করলে এটা খুব খারাপ দেখাবে। এরপর চেক করবেন আপনি যে সাপোর্ট, যদি জানালা 5 ফিট হয় তাহলে ওখানে অবশ্যই দুটা সাপোর্ট থাকবে, ঠিক এখানে এই বরাবর একটা, এই বরাবর একটা, একটা 5 ফিট যদি আপনার গ্যাপটা হয় তাহলে সেখানে সাপোর্ট থাকবে দুটা, এবং গ্যাপ যদি 3 ফিট বা তার একটু বেশি হয় তাহলে সাপোর্ট থাকবে একটা, ঠিক যেমন দরজার ওখানে সাপোর্ট মাঝখানে থেকে একটা দিলে হবে। এরপর আপনারা চেক করবেন যে আপনাদের যে জানালা যে প্রান্ত থেকে আমার যে ঢালাইটুকু হবে সেটা ইটের উপরে মিনিমাম আপনাকে 10 থেকে 12 ইঞ্চি থাকতে হবে, এর কম না, এবং আপনার যে হাইট, যেটা ঢালাইয়ের যে হাইটটুকু যে শাটারিং সেটা হবে 6 ইঞ্চি, এবং বাহিরে যেটা হবে, যেটা হলো আপনি যেটা হলো সানসেট বলে, এই সানসেটটুকু ঠিক ইটের ওয়াল থেকে বাইরে আসবে হলো 5 ইঞ্চি, এবং জানালা থেকে ঠিক দেখতে পাচ্ছেন এই জানালা থেকে এই দিকে আপনি ভিতর দিকে আসবে হলো 5 ইঞ্চি, আর এটা থিকনেস হবে হলো 3 ইঞ্চি। এরপর আপনি চেক করবেন যে আপনার শাটারিংটা ওয়াটার টাইট হয়েছে কি না, ওয়াটার টাইট না হলে আপনার ঢালাই করার সময় পানি বা ঢালাই মিস্ত্রিতে পানি পড়ে গেলে এখানে হানিকম হওয়ার সম্ভাবনা থেকে যায়। এরপর আপনারা দেখবেন যে আপনার রড বাঁধাটা ঠিক আছে কিনা, যদি গ্যাপ আপনি 5 ফিটের উপরে হয় তাহলে আপনি 12 মিলি রড ইউজ করতে হবে 4টা, এবং যদি 5 ফিটের কম হয় সেক্ষেত্রে আপনি 10 মিলি রড 4টা ইউজ করতে পারবেন, এবং রিংয়ের জন্য আপনার 8 মিলি রং রড ব্যবহার করা বেশি ভালো, 8 মিলি রড যদি ব্যবহার করতেন ভালো, যদি 10 মিলি করেন তাও হবে, এটা 4 ইঞ্চি বা 5 ইঞ্চি পরপর রিংগুলো আপনি ফিটিং করবেন, এবং ঢালাই করার সময় আপনি খেয়াল করবেন একটা কভার, ক্লিয়ার কভার ঠিক আছে কি না এটা আপনি অবশ্যই চেক করে নেবেন। আর একটা চেক করবেন সেটা হলো আপনার যে সানসেটের যে কর্নারগুলো, যদি বিল্ডিং আপনি 3তলা 4তলা 5তলা হয় তাহলে সানসেটের কর্নারগুলো প্রত্যেকটা ফ্লোরের সাথে একই লেভেলে আছে কিনা সেটা দেখবেন, এটা সুতা দিয়ে আপনি চেক করে নেবেন। এই হলো মোটামুটি আপনি একটা বিল্ডিংয়ের লিনটেন চেক, এভাবে টিমিনালি চেক করা হয়। আপনারা যদি এভাবে লিনটেন চেক করেন তাহলে বিভিন্ন বিল্ডিংয়ের যে লিনটেনগুলো যখন হয় খোলার পর দেখা যায় মাঝখানে ডাউন হয়ে গেছে, বাঁকা হয়েছে, অথবা অসমান, দোতলায় হয়েছে একরকম, 3তলায় হয়েছে আর এক রকম, এটা হবে না, এবং আপনি হানিকম হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে। ধন্যবাদ সবাইকে।